হ্যালো গাইজ আমি আলিমুল করিম আজকে আমরা ওয়েব ডেভেলপমেন্ট জাম্প স্টার্টের পার্ট টুতে আছি এ পর্বে আমরা পিএইচপি নিয়ে কাজ করব সো আমাদের প্রি রিকুইজিট আগের সেশান হোল্ড করছে সাথে আপনাদেরকে অবশ্যই স্মার্ট হতে হবে যেটা কিনা ফার্স্ট সেশানেই কথা বলা হয়েছে স্মার্ট মিনস আপনাকে গুগলে সার্চ করতে হবে যেগুলোর জাস্ট খালি কিউ কিউ দেওয়া হবে এবং যদি কোনো প্রবলেম হয় আমাকে ডিরেক্ট মেইল করতে পারেন আমি খুব ফাস্ট রিপ্লাই করি সো আজকের টপিক্স আমরা জ্যাম্প ইনস্টল করবো এবং পিএইচপি রান করবো এবং সিম্পল একটা প্রোগ্রাম তৈরি করবো ডেটা সাথে সো হোয়াই পিএইচপি পিএইচপি কোথেকে আসছে সো আপনি যে এইচটেমেল শিখে আসছেন এইচটেমেল আইডিয়াটা হচ্ছে যে পেজটা সবসময় স্ট্যাটিক থাকে সেটা কখনোই চেঞ্জ হয় না আপনি যে পেজটা লেটসে ক্রিয়েট করবেন ওটা সময় যে ইউজারই ঢুকুক তার জন্যও সেম আমার জন্যও সেম সবার জন্যই সেম এটা কী বলে স্ট্যাটিক সো পিএইচপি ফ্রেস যখন আসে কনসেপ্টটা ছিল যে পার্সোনাল হোম পেজ সো একজনের জন্য পার্সোনালাইজ হয়ে ডেটাটা ডিফারেন্ট হবে আমার জন্য আমার হোম পেজ একরকম হবে আপনার জন্য আপনার হোম পেজ ডিফারেন্ট হবে সো এই জিনিসটা ডিফারেন্ট কীভাবে হবে পিএইচপি ইউজ করে আমরা প্রোগ্রামিং করে জিনিসটা ডাইনামিক করব সো আরেকটা জিনিস যে এই স্টেমাল ওয়েবসাইটগুলোকে ডাইনামিক করা যায় জাভাস্ক্রিপ্ট ইউজ করে বাট সেটা অ্যাকচুয়ালি জাস্ট ইউই ডাইনামিক বাট এক্স্যাক্টলি প্রোগ্রামেটিক্যালি মানে ইউজার পার্সপেক্টিভ থেকে এক একটা ইউজারের জন্য ওয়েবসাইটটা এক এক রকম বিহেভ করবে এই ধরনের জিনিসের জন্য আমাদের অ্যাকচুয়ালি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দরকার সি শার্প ভিবি ওর পিএইচপি ওর রুবি সামথিং লাইক দ্যাট সো এখান থেকে অ্যাকচুয়ালি পিএইচপির আইডিয়াটা সো ফার্স্ট আমরা পিএইচপি ইনস্টল করা দেখব সো পিএইচপি আপনি কীভাবে ইনস্টল করবেন পিএইচপি অ্যাকচুয়ালি ওয়ান বাই ওয়ান ইনস্টল করা যায় আবার সবগুলো একসাথে ইনস্টল করা যায় সো ওয়ান বাই ওয়ান বলতে বোঝা হচ্ছে পিএইচপির সাথে অ্যাকচুয়ালি অনেকগুলো জিনিস দরকার হয় যেটা কিনা আমরা আগের সেশনটাতে কথা বলেছি যে আপনার একটা সার্ভার ওয়েব সার্ভার দরকার অ্যাপাচি তারপর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএইচপিটা কম্পাইলার ইনস্টল করা দরকার তারপর সবগুলোকে অ্যাকচুয়ালি একসাথে কনফিগার করতে হবে প্লাস পিএইচপি দিয়ে কাজ করার জন্য আপনার একটা ডেটাবেজও লাগবে যেটি কিনা মাই স্কিউল আমরা বলি সো আমরা যেটা করবো যে সব সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে করবো অল অ্যাট ওয়ান্স সো এটার জন্য আসলে কিছু অপশন আছে সেটা হচ্ছে একটা জ্যাম সো জ্যাম দি হচ্ছে যে যে কোনো প্ল্যাটফর্মেই কাজ করে আর আরেকটা আছে ওয়াম্প যেটা খেলে খালি উইন্ডোজ প্ল্যাটফর্মে কাজ করে আরেকটা আছে ম্যাম যেটা কিনা ম্যাকে কাজ করে আরেকটা আছে ল্যাম্প যেটা কিনা ল্যাম ল্যাম্প যেটা কিনা লিনাক্সে কাজ করে সো আমাদের পারপাসের জন্য আমরা জাস্ট খেলি জ্যাম্পটা দেখব এক্স ফর এনি প্ল্যাটফর্ম এ ফর অ্যাপাচি এম ফর মাই কিউএল অ্যান্ড পি ফর পিএইচপি আমি এখানে ব্রাউজারে আছি জ্যাম্প ইনস্টলের জন্য আমি জাস্ট গুগলে গিয়ে জ্যাম্প লিখবো সো জ্যাম্প লিখলে আমি এখান থেকে জ্যাম্পের ওয়েবসাইটে চলে আসতে পারবো এখান থেকে আমি ডাউনলোডের অপশান পাবো অ্যাকচুয়ালি আমি কোনটা ডাউনলোড করবো কোন ভার্সনের জন্য আমি জাস্ট উইন্ডোজেরটা ডাউনলোড করবো বাট আমি অ্যাকচুয়ালি যেটা লাইক করি সেটা হচ্ছে পোর্টেবল ভার্শনটা ওর স্যাম্পল লাইট আপনি এই যে ভার্শানটা পাবেন এটা অ্যাকচুয়ালি ইনস্টলার ভার্সন অর্থাৎ আপনি যে কম্পিউটারে ইনস্টল করবেন ওই কম্পিউটারে আবার যদি উইন্ডোজ সেট আপ করা হয় তাহলে আপনার সেট আপের কনফিগারেশনগুলো চলে যাবে সো সবচেয়ে বেটার হয় হচ্ছে পোর্টেবল ভার্সনটা ইনস্টল করা যেটাতে কিনা আপনার বারবার সেট আপ করতে হবে না একবার যেটা সেট করে রাখবেন আপনার উইন্ডোজ সেট আপের পরেও জিনিসটা সেম থাকবে সো পোর্টেবল দিয়ে যদি আপনি সার্চ দেন ওয়ান পয়েন্ট এইট ভার্সানটি আছে আরেকটা আছে জ্যাম্প লাইট সো আমরা জ্যাম্পটাকেই ইনস্টল করতে পারি সমস্যা নেই ডাউনলোড দেন সরি ওকে সো এটা আমাদের একটা পোর্টেবল ভার্শান আমরা জাস্ট ডিরেক্ট ডাউনলোড করে নিতে পারি অথবা এটার একটা সেভেন জিপ ভার্সান থাকে যেটা কিনা অনেক ছোটো যেমন কি যে এটা এই ভার্সানটা সো এটা আমরা জাস্ট ডিরেক্ট ডাউনলোড করে নিতে পারি এটা ডাউনলোডের পরে আইডিয়াটা হচ্ছে জাস্ট সেভেন জিপ ইউজ করে সো আপনি ফাইল হিপোতে যাবেন ফাইল হিপোতে গিয়ে কম্প্রেশন টুলস থেকে সেভেন জিপ সেভেন জিপে গিয়ে সেভেন জিপের আপনার যে উইন্ডোজের ভার্সন সো আপনারটা যদি সিক্সটি ফোর হয় সিক্সটি ফোর বেড যদি সিক্সটি ফোর না হয় সেক্ষেত্রে আপনি সিক্সটি ফোর যদি না হয় সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে এখানে এসে ডিরেক্ট লিখতে পারেন সেভেন জিপ সেভেন জিপ আপনি দুটো ভার্সন পাবেন আপনি 32 টু এর জন্য 32 টুতে চলে যাবেন গিয়ে ওটা ডাউনলোড করে নেক্সট 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 ডে গেলেই ওটা ইনস্টল হয়ে যাবে সো অ্যাকচুয়ালি আমার ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে সো এটাকে আমি কাট করে নিই সো আপনি যদি এটা অন করেন আপনি দেখতে পাবেন যে এটার ভিতরে জ্যাম্প নামের একটা ফোল্ডার আছে সো আইডিয়াটা হচ্ছে যে আপনি কখনোই ওই জ্যাম্প ফোল্ডারটাকে কোনো ড্রাইভের ভিতরে অনেকগুলো ফোল্ডারের ভিতরে কখনোই এক্সট্রাক্ট করবেন না সবসময় যে কোনো একটা ড্রাইভের বাহিরে এক্সট্র্যাক্ট করবেন ল্যাটসা আমি এফ ড্রাইভে করি কেননা ই ড্রাইভে আমার অলরেডি একটা জ্যাম্প আছে সো এখানে আমি জাস্ট সেভেন জিপ থেকে জাস্ট এক্সট্র্যাক্ট হেয়ার দিব কেননা এটার ভিতরে অলরেডি একটা জ্যাম্প নামের ফোল্ডারই আছে সো এটা ফ্লাডেড হবে না সো আমার এখানে জ্যাম্পটা এক্সট্র্যাক্ট করা হয়ে গেছে সো নেক্সট থিং হচ্ছে যে আপনার জ্যাম্প কন্ট্রোলটাকে রান করতে হবে এইসব রান করা আছে সো এখান থেকে জাস্ট স্টার্ট মাই দিলেই দিলেই মাই রান করবে সবগুলো চেক করে অ্যালার্ম সো আমার কম্পিউটারে ভিজুয়াল স্টুডিও ইনস্টল করা এবং অনেকগুলো সার্ভার ইনস্টল করা আছে সো ডিফল্ট যেটা করে যে সে লোকাল হোস্টের পোর্ট এইটিতে লগ ইন করার চেষ্টা করে এবং আমার কম্পিউটারটা ফেল করবে বিকজ অলরেডি পোর্ট এইটিতে একটা লোকাল হোস্ট রানিং আছে সো এটা সলভ করার ওয়েটা হচ্ছে যদি আপনার এরকম কোনো প্রবলেম হয় যে অ্যাপাচি আপনি রান করতে পারতেছেন না সো পোর্টটা চেঞ্জ করা সো পোর্টটা কীভাবে চেঞ্জ করবেন সেটার জন্য হচ্ছে যে প্রথমে আপনি এখানে অ্যাপাচিতে যাবেন অ্যাপাচি থেকে কনফ কনফ থেকে এইচটিটিপি কনফ তাতে গিয়ে এডিট করেন দেখে যে কোনো নোটপ্যাড দিয়ে যেন এইখানে এসে লিসেন টু এইটি আছে এটা থেকে আপনার এখন যেটা ভাল লাগে সো আমি যেটা ইউজ করি যে এইটিতে না হলে এইটি এইটিতে ট্রাই করি আর নেক্সট আবার আপনি ট্রাই করতে লিসেন দিয়ে আরও কোথাও আছে নাকি ওকে নাই সো এটা চেঞ্জ করে জাস্ট সেভ করেন সেভ করে দেন এবার যদি আপনি ট্রাই করেন দেখতে পাবেন আপনার জ্যামটা রান করছে সো আমার এখন সার্ভার রানিং সো সার্ভার যেহেতু রানিং অ্যাপাচিতে অলরেডি পিএইচপিটা কনফিগার করা থাকে পিএইচপি কম্পাইলার সো আমাকে আর এগুলো নিয়ে ভাবতে হবে না সো আমি জ্যাম করার পরে আমি যদি কোনো ফাইল এইচটি ডক্সের ভিতরে রাখি পিএইচপি ফাইল সেটা যদি আমি ব্রাউজার থেকে কল করি সেটা ডিরেক্টলি রান করবে সো জ্যামটা অ্যাকচুয়ালি রান করছে কিনা সেটা দেখার ওয়ে হচ্ছে যে আপনি ব্রাউজারে গিয়ে লিখবেন লোকাল হোস্ট আপনার যদি ডিরেক্টলি জ্যামটা রান করে সো লোকাল হোস্ট দিলেই আপনার চলে আসবে যেহেতু আমরা এইটি এইটটি পোর্টায় আছি সো এইটি এইটটি দিলেই আপনার যদি জ্যামটা এইভাবে শো করে দ্যাট মিনস যে আপনার সব কিছু কারেক্টলি রান করছে সো আপনি ফার্স্ট ইংলিশে যাবেন ইংলিশে গিয়ে পিএইচপি ঠিক মতন রান করছে কিনা ওটা টেস্ট করা হয়েছে পিএইচপি ইনফর্ম ক্লিক করলে যদি আপনার এরকম ইনফরমেশান আসে পিএইচপি নিয়ে সো দ্যাট মিনস আপনার পিএইচপি ঠিক মতন রান করতেছে আমরা আমাদের এই সেশানের জন্য পিএচপি ডিজাইনার এইট ইউজ করবো সো আইডিটা কীভাবে ইনস্টল করতে হবে এটার জন্য আমরা অলরেডি একটা টিউটোরিয়াল করেছি সো এখানে ক্লিক করলে আপনি ওই টিউটোরিয়ালটাতে চলে যাবেন এবং যদি আপনার কোনো প্রবলেম হয় আপনি আমাকে ইমেল করতে পারেন যে কীভাবে আইডিটা ইনস্টল করব সো এখন আমরা তাহলে আমাদের ফার্স্ট প্রোগ্রামিং শুরু করব জ্যাম্প দিয়ে এবং পিএইচপি দিয়ে সো আমি ফার্স্ট যে জিনিসটা করছি যে আমার পিএইচপি ডিজাইনের এইটটা রান করছি এরপর আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করি আমি লাইক করি প্রজেক্ট ক্রিয়েট করা আপনি যদি প্রজেক্ট না ক্রিয়েট করতে চান আপনি ডিরেক্ট ফাইলও রান করতে পারেন বাট প্রজেক্ট একটু হ্যান্ডি প্রজেক্ট ম্যানেজার নিউ স্যাম্পল পি প্রজেক্ট সো ফোল্ডারটা অ্যাকচুয়ালি কোথায় হবে সো এফ ড্রাইভে আমি এখানে জ্যাম্প সিলেক্ট করেছি জ্যাম্পের ভিতরে এইচটি ডক্স এইচটি ডক্সের ভিতরে আমরা লেটস একটা ফোল্ডার ক্রিয়েট করি স্যাম্পল প্রজেক্ট হ্য সো ওকে নেক্সট লাইব্রেরিও আমাদের সেইম ফোল্ডার থেকেই আসবে অর্থাৎ যদি কোনো ফাংশন করা থাকে ওপেন দ্য প্রজেক্ট আর প্রজেক্ট ওপেন হয়ে গেল নিউ ফাইল ইন্ডেক্স ডট পিএইচপি সো আমার পিএচপি ফাইলটা ক্রিয়েট হয়ে গেল সো আমি ফার্স্ট পিএইচপিটা এক তৈরি করি সো ফার্স্ট থিং যেটা প্রোগ্রামিং ওয়ার্ল্ডে খুবই পপুলার সেটা হচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড ট্রেন্ড করা সেটাই আমরা করবো সো আমরা যদি ব্রাউজারে যাই লোকাল হোস্ট দেন আমাদের এটা হচ্ছে যে স্যাম্পল প্রজেক্টে ওটা নাম হচ্ছে স্যাম্পল প্রজেক্ট স্যাম্পল প্রজেক্ট এটার ভিতরে যদি আমি জাস্ট ইন্টার দিই দেখতে পাবেন যে হ্যালো ওয়ার্ল্ড রান করছে আমার তো ফাইলটার মধ্যে অ্যাকচুয়ালি আরও অনেক লেখা আছে কোলোন আছে অনেক কিছু আছে বাট জাস্ট হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছে বিকজ এটা টোটালি পিএইচপি কমফাইলার দিয়ে প্রসেস হচ্ছে প্রসেস হয়ে ইকো মানে হচ্ছে যে প্রিন্ট করো পেজের ভিতরে সো ও ইকো লেখাটাই প্রিন্ট করছে সো আমি একটু ফন্টাস ঠিক করে নেই আমার নতুন করে সব সেট আপ করা হয়েছে ওকে সো আমাদের এখানে সব কিছু কনফিগার করা হয়েছে সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি স্টার্ট করেছি একটা ট্যাগ দিয়ে এবং এন্ড করেছি একটা ট্যাগ দিয়ে যখনই আপনি পিএইচপি কোড লিখবেন তখন এরকম একটা ট্যাগ দিয়ে আপনার শুরু করতে হবে এবং এভাবে এন্ড করতে হবে অনেকটা এইস্টেমেলের মতো যেটা কিনা আপনি এন্ডিং স্টার্টিং অ্যান্ড এন্ডিং ট্যাগ শিখেছেন বাট এই ট্যাগটা একটু ডিফারেন্ট জাস্ট এতটুকুই সো এর মাঝখানে আপনি যে যাই লিখবেন সেটাই হচ্ছে পিএইচপি কম্পাইলার দিয়ে কম্পাইল হবে আর বাহিরে যা লিখবেন সেটা ও টাচও করবে না সো ইটস আউটসাইড কম্পাইলার সো আমি যদি এরকম লিখি জাস্ট দেই দেখতে পাবেন যে এটা ডিরেকশার জাস্ট প্রিন্ট করছে কেননা ও বাহিরের জিনিসটাকে পেসপি লেখার বাইরেরটাকে সে কখনোই প্রসেস করবে না বাট এটার মধ্যে যদি কোনো আমি ইরোট দেই বা কোনো কিছু লিখি সেটা ও বলবে যে এই জায়গাটায় ইড়োড দিচ্ছে সো আরেকটা জিনিস যে লাইন তো আমার আমি লাইন থেকে দেখে নিতে পারি অ্যাকচুয়ালি আমার কোন লাইনে ইড়োড দিচ্ছে লাইন ফোর সো এরপরে অ্যাকচুয়ালি সে এখানে গিয়ে ইরোট দিচ্ছে সো আপনি এর আগের লাইনটা সবসময় চেক করবেন যে কেন ইরোড দিচ্ছে এটা একটা ইনভ্যালিড কোড সো এটাই পিএইচপি সো পিএইচপি শেখার আরেকটা মানে হচ্ছে যে আপনি তো প্রসেস করবেন প্রোগ্রামিং প্রসেস টসেস যা করবেন প্রোগ্রামিং প্রোগ্রামিং সেকশনে শিখবেন এটা অ্যাকচুয়ালি প্রোগ্রামিং আমরা শেখানোর জন্য জাস্ট কীভাবে জিনিসগুলো বিটস অ্যান্ড বোলসগুলো ফিট হয় সেটা দেখানোর জন্য সো আপনি ধরেন কোনো প্রসেস করলেন ফরলুপ দিয়ে সো প্রসেস করে মেইন আইডিয়াটা হচ্ছে যে আপনি একটা এইচ এল রেন্ডার করে দেবেন সো লেথে আমি একটা ইমেজ ট্যাগ জেনারেট করি এস আর সি সো এখানে আমি একটা লেটস ইউ আর এল দিয়ে দিলাম লেটস এ যে কোনো একটা ইউ আর এল দিস ইউ আর এল ইমেজটা শুরু হবে বাট আমি কিন্তু জাস্ট ব্রাউজারে লিখছি সো ব্রাউজারে যখন সেই ইমেজটা একটা পাবে সে অ্যাকচুয়ালি ইমেজ ডিসপ্লে করবে যেহেতু সেলফ ক্লোজিং ট্যাগ জাস্ট ডিরেক্ট ক্লোজ করে দেই সো আমি যদি একটা ব্রাউজারের প্রিভিউ দেই দেখতে পাবেন যে এই ম্যাচটা শো করছে সো আমি পিএইচপি থেকে এই দিচ্ছি সো এখন যদি আমি একটা সিম্পল ইনপুট বসাতে চাই লেথসে একটা ফর্ম আছে ফর্ম আছে এবং ফর্মের মধ্যে লেটসে একটা টেক্সট বক্স আছে ইনপুট এবং টাইপ ট্যাক্স এবং এটা নেম সো নেম দিয়ে অ্যাকচুয়ালি টেক্সট বক্সগুলোকে টেক্সট বক্সগুলোর ভ্যালু নেওয়া হয় সো লেটস এটা নেম বললাম এফ নেম অ্যান্ড দেন আর কিছু নাই বললাম লেটস এ টেক্স প্লেস হোল্ডার প্লেস হোল্ডার ফার্স্ট নেইম সব কিছু এখান থেকে ইনপুট দিয়ে বলে দিচ্ছি লেটস এ লাস্ট নেমের জন্য এল এখানে বলে দিচ্ছি লাস্ট নেইম সো এটার ফর্মের একটা জিনিস থাকে সেটা হচ্ছে অ্যাকশন ইউআর যেটা কি না জানেন যেখানে অ্যাকশন থাকবে সেখানে গিয়ে ফর্মটা অ্যাকচুয়ালি সাবমিট হবে সো অ্যাকশন ইউআরএলটা লেটসে আমি ইন্ডেক্স পেজের কথাই বলতেছি ইন্ডেক্স ডট পিএইচপি তার মানে এই পেজেই আসবে এবং ম্যাথের বলি ফার্স্ট গেট দেখেন কি হয় সো আমি যদি পিএইচপি ইউজ করি এখানে আমি একটা জিনিস যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমার গেট যে ভ্যারিয়েবলগুলো আছে গ্যাপ হচ্ছে আমার টোটাল একটা অ্যারে এক থাকবে সো আমি যদি এটাকে প্রিন্ট করতে চাই আমার একটা শর্টকাট করা আছে সো শর্টকাটের মধ্যে আমার এটা প্রি ট্যাগ তৈরি করে দেয় এবং এখানেই আমার জিনিসটা শেষ হয়ে যাবে ডাই মানে হচ্ছে যে এরপরে আর কিছু এক্সিকিউট হবে না সো আপাতত আমি ওটা অফ করে রাখি সো সে আমি যেটাই গেটে আসবে সেটা আমি লাচ্ছে এখানে প্রিন্ট করবো তো লাচ্ছে আমি এখানে একটা বিয়ার ট্যাগ রাখি

দিয়ে আমি যখনই সেফ দিচ্ছি দেখেন এখানে গেট রেটা ম্যানিপুলেটেড হয়ে গেছে এবং উপরে আপনি দেখতে পাচ্ছেন যে ইউ আর এলটাও চেঞ্জ হয়েছে সো এভাবে অ্যাকচুয়ালি গেট রিকোয়েস্ট সেন্ড হয় সো এবার দেখি আমি কীভাবে পোস্ট রিকোয়েস্ট সেন্ড হয় পোস্ট রিকোয়েস্ট ইউ আর এল দিয়ে যায় না পোস্ট রিকোয়েস্ট দেখা যায় না সো ছে আমি এবার ট্রাই করি মাই নিউ নেম মাই লাস্ট নেম দেখেন আমি যখনই সেফ দিচ্ছি আমার কিন্তু এই দুটো ভ্যালু কিন্তু চলে যাচ্ছে যেটা কিনা আমি বলেছিলাম যে যখনই সার্ভার প্রসেস করে সে প্রসেস করে একটা অ্যাকচুয়ালি নিউ পেজ দেয় এবং যার জন্য আগের ভ্যালুগুলো চলে যাচ্ছে বারবারই সো অ্যাজ এ ডেভেলপার আমি যদি সেটাকে হ্যান্ডেল করি তাহলে আমি ওটাকে ডিসপ্লে করাতে পারবো সো পোস্ট রিফ্রেশ দেই ইন্সপেক্ট এলিমেন্টে গিয়ে চেক করি এটা কি অ্যাকচুয়ালি পোস্ট আছে কি না ইয়াস পোস্ট আছে সো এবার যদি আমি আবার ট্রাই করি

সো লেটসে এবার আমি একটু ফানি কিছু করি যেটা হচ্ছে যে লেটসে আমার যদি পোস্টে ইফ পোস্ট ফার্স্ট নেম এরগুলাকে অ্যাক্সেস করে সাধারণত ওইটার নেইম দিয়ে সোমেন লাস্ট নেম লাস্ট নেম সরি ফার্স্ট নেম যদি ইকালস টু লেটসে ওয়ান হয় তাহলে লেচ্ছে আমি একটা ইমেজ ডিসপ্লে করবো আর ইমেজটা হবে হচ্ছে এইটা আর যদি সেটা ওয়ান না হয় এলস এনিথিং তাহলে আমি লেখসে খালি বলব ইকো ডাউন অ্যাস্ক ইমেজ ঠিক আছে সো হচ্ছে এটা এরকম একটা আমি সিম্পল লজিক লিখলাম এখন যদি আমি আমার পেজটা আবার ইউজ করি সো লাইন সেভেনে ইরোড দিচ্ছে আমি যদি লাইন সেভেনে যাই লাইন সেভেন সো ইরোডটার কারণ হচ্ছে যে আমার পোস্টটা কিন্তু সাবমিট হয়নি সো যখন পোস্ট সাবমিট হবে না পোস্টটা কিন্তু নাল থাকবে আমি এটা টেক কেয়ার করি নি সো নট নাও অ্যান অ্যান যদি আমি করি সো দিস টাইম ইট শুড ওয়ার্ক সো যেহেতু আমার কোনো ইনপুট যায় নেই কোনো কিছু খুঁজে পায়নি সো বলতেছে যে ইউ ডু নট আস্ক ফর অ্যান ইমেজ সো লেটসে আমি টু দিয়ে সাবমিট দেই ইউ ডো নট অ্যাস্ক ফর অ্যান ইমেজ সো আমি যদি ওয়ান দিয়ে দেই আমরা এখানে ইমেজটা শো করছি সো দ্যাটস হাউ আপনি এভাবে অ্যাকচুয়ালি আপনার ফর্মের পোস্ট ইউজ করে বাটন ইউজ করে প্রোগ্রামিং করতে পারেন ওইটা থেকে ইউজার থেকে ইনপুট নিতে পারেন সো দ্যাটস দ্য আইডিয়া সো আমরা দ্য হ্যালো ওয়ার্ল্ড পিএইচপি অ্যাপ দেখলাম ওয়েবসাইট দেখলাম প্লাস হচ্ছে যে আমরা কিছু এক্সাম্পলও দেখলাম কীভাবে ফর্ম ইনপুট দিয়ে আমরা কাজ করতে পারি সো এবার আমরা একটা স্যাম্পল ডেটাবেস ক্রিয়েট করবো এবং ওইটাতে আমরা লেটসে সেভ করব বেসড অন দ্য ফর্ম ইনপুট এখানে ব্রাউজারে আছে এখান থেকে আমি জাস্ট আমার জ্যাম্পে যাবো জ্যাম্পে যাওয়ার পরে আমি এখান থেকে যাবো পিএইচপি মাই অ্যাডমিন গিয়ে এখান থেকে ডিটেভেজ গিয়ে আমি একটা ডিটেভেজের নাম দিই লেটস এ টেস্ট ক্রিয়েট হয়ে গেল সো এখানে আমি একটা টেবিলের নাম দিব লেটস এ পিপল লেটস এ পারসন সো পার্সন আইডি এটা লেটস এ আমার হবে হচ্ছে প্রাইমারি কি ফার্স্ট নেইমার্চার থার্টি লাস্ট নেইমার থার্টি সো ডেট অফ বার্থ সেভ দেই আমার টেবিলটা ক্রিয়েট হয়ে গেল সো আমার এখন কাজ হবে যে একটা ফর্ম থেকে ইউজার ইনপুট নিয়ে জিনিসটা টেবিলে সেভ করা এবং আরেকটা পেজ করা যেটা থেকে আমি অ্যাকচুয়ালি লিস্ট অফ ইউজার দেখতে পারি সো লেটস আমি এখানে একটা লিঙ্ক তৈরি করে দেই এবার সো লিঙ্ক এইচ এফ সো এটা হচ্ছে শো পিপল ডট পিএইচপি সো ডট পিএইচপি না থাকলে অ্যাকচুয়ালি সার্ভার ওটা বুঝবে না যে এটা কি পিএইচপি ফাইল কিনা বা এটা প্রসেস করতে হবে কি না সো অলওয়েজ এক্সটেনশন ডট পিএইচপি রাখতে হবে সো এখানে বললাম সো পিপল ডিটেলস ঠিক আছে সো এখানে ইউজার যেটা সেন্ড করবে যদি সেন্ড করে নট হয় ও যদি নট নাউন হয় সেক্ষেত্রে আমি ডিটেভেজে সেভ করব ঠিক আছে এবং ফার্স্ট টাইম লাস্ট টাইম পর্যন্ত ঠিক আছে সো আমাদের যেটা দরকার যে ডেট অফ বার্থ সো বি বিট type date so I need to refresh day. Okay, so, okay so I can under uh, user interface to data so can I protect a gami new line any she new line any she সো এখন তো দিলে সেভ হবে না আমাকে অ্যাকচুয়ালি কিছু কোড লিখতে হবে সো আমি এখানে আমার একটা ফাংশনস ফাইল অ্যাড করেছি পিএইচ ফাংশনস ডট পিএইচপি এই ফাংশানে আমি মাজুলার অ্যাপ্রোচ ইউজ করে আমার কোডগুলোকে বিভিন্ন অংশে ভেঙে নিয়েছি সো এই অংশে আমি গেট কানেকশান পিএইচপির কানেকশান নিচ্ছি ডেটাবেসের নাম দিয়ে এবং এটা এই ফাংশানটা থেকে আমার অ্যাকচুয়ালি স্কুয়েলটা জেনারেট হবে সো আপনারা যদি দেখেন যে একটা ইনসার্ট এসকুয়াল অনেকটা এরকম দেখতে ইনসার্ট টেবল নেইম ইনসার্ট ইন টু দেন টেবিল নেইম টেবিল নেইম দেন হচ্ছে আমার লেগছে কলম কলম যদি হয় সো কলম স্কমা দিয়ে দিয়ে যাবে দেন হচ্ছে ভ্যালুজ ওই কলমের ভ্যালিউগুলো দিয়ে জাস্ট গিয়ে দিলে আমার সেভ হয়ে যাবে সো দের ইস আপ প্যাটার্ন যে আমার যে কলমগুলো যাচ্ছে এবং যে ভ্যালুগুলো যাচ্ছে এটাই অ্যাকচুয়ালি চেঞ্জ হয় সো এটি অ্যাকচুয়ালি করা হয়েছে এখানে সো ইনসার্ট ইন টু দরপোর্ট টেবিল নেম সো এখানে আমি ফিল্ড এর থেকে কি অ্যান্ড ফিল্ডে ভেঙে নিচ্ছি সো কিটা অ্যাকচুয়ালি আমার কলাম আর ফিল্ডগুলো হচ্ছে আমার ভ্যালু সো ভ্যালুগুলো ভ্যালুর মতো হয়ে ভ্যালু ভ্যালু একটা স্ট্রিং নিয়ে ওটাতে জাস্ট অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দিচ্ছি অ্যান্ড কলামগুলো আমি জাস্ট কলমে এর সাথে আমি ডিরেক্ট অ্যাটাচ করে দিচ্ছি এখানেই সো ফাইনালি আমার যখন কোয়ারিটা এন্ড হবে আমি জাস্ট ভ্যালুটা এখানে বসিয়ে দিচ্ছি দিয়ে আমার ফাইনাল সিকুয়েলটা কমপ্লিট করছি সো এটা যদি আমি রান করি নর্মালি দ্যাটস এটা রান করার জন্য আমার যে কোডটা লাগবে এখানে আমি এটা গ্লোবাল রাখছি কানেকশানটা এবং গ্লোবালটাকে এইখানে পিএইচপিতে কল করার জন্য কানেকশান গ্লোবাল আগে লিখে দিতে হয় সো কানেকশানটা নিলাম কানেকশানটা আমি টেস্ট পারপাস আমার ডেটেভিশটা নিম ইনসারটেস কি পার্সন টেবিলে আমি ইনসার্ট করবো এবং কী ইনসার্ট করবো জাস্ট পোস্ট সো পোস্টের মধ্যে আমি এবার নামগুলো টোটালি চেঞ্জ করে আমার যে ফিল্ড নেম ছিল পার্সন টেবিলের যে ফিল্ড নেমগুলো ছিল যে ফিল্ড নেইমগুলো ছিল সেই ফিল্ড নেমে আমি সেম করে দিয়েছি আমি যদি সেটা না করতাম লেটসে আমার যদি এফ নেম থাকতো তাহলে আমার যেটা করতে হতো যে আরেকটা নতুন অ্যারে ক্রিয়েট করে লাচ্ছে এরকম লেটসে এর একাম্পল দিয়ে আমাকে আবার আরেকটা নতুন অ্যারে তৈরি করতে হতো সো যেটাতে আমার আবার ওই এই জিনিসগুলোই পুশ করতে হতো

সো আমি অনেকদিন অ্যাকচুয়ালি পিচপিতে কাজ করিনি সো ইফ দের ইস জাস্ট সিন ট্যাক্স মিস্টেক প্লিজ নোটিফাই মি সো দেন এটা জাস্ট এক্সিকিউট স্কিউয়াল আমি যদি চাই জাস্ট কানেকশানটা ইউজ করবে এবং স্কিউলটা ইউজ করবে এবং দুটা দিয়ে জাস্ট করে এটা এক্সিকিউট করবে সো এখানে যদি আমি ফার্স্টে জাস্ট সিকুয়েলটা দেখি যদি রান করি ওকে সো নতুন ফাংশন অ্যাড করছি এটার জন্য এগুলো দিয়েছে সো জাস্ট আপাতত জন্য স্কিপ করি আমরা ওকে সো আমার সিকটা অনেকটা দেখতে এরকম হচ্ছে ফরম্যাটিংটা বেশ একটা সুন্দর হচ্ছে না বাট হোয়াট এভার আমার সিনটেক্স কারেক্ট আছে আমি একটা ইনসার্ট করে দেখেছি ভিডিওটা রেকর্ড করার আগে সো অলরেডি আমার ডেটা একটা রেকর্ড আছে আমি যদি যাই আপনি দেখতে পাবেন যে একটা রেকর্ড ইনস্টার্ট আছে বাট আমরা একটা জিনিস করতে ভুলে গেছে সেটা হচ্ছে এটাকে অটো ইনক্রিমেন্ট দিতে ভুলে গেছে সো নেক্সট টাইম যদি আমি আমার এন্টার করতে যাই আমার এখানেই রোড দেবে সো তার আগে আমরা আমাদের কলমটা মডিফাই করে নেই সো এখান থেকে আমি এআই বক্সটা ইনেবল করে সো এটা আমার অটো ইনক্রিমেন্ট থ্রু করে দেবে জাস্ট এখন সেভ আচ্ছা এবার আমি আমার ডেটা সেভ করার চেষ্টা করি সেভ করার চেষ্টার সময় আমি ইকোটা তুলে দেই এবং নেক্সট যে জিনিসটা সেটা হচ্ছে যে আমি এখানে এফ নেমটা চেঞ্জ করছিলাম এটাকে আমি ফার্স্ট নেম করে দিই যাতে আমার এক্স্যাক্টলি কলম নেইমগুলো এক্স্যাক্টলি সেম অ্যাজ আমার ফিল্ড নেম হয় ফার্স্ট নেম ফার্স্ট সো দুটো চেঞ্জ করে আমি জাস্ট এবার যদি এখন হচ্ছে ইন্টার দিই এফ নেম লেথ আই টু এল নেম লেথ আই টু ওকে সো ইয়া সবগুলো জিনিস সেভ হচ্ছে সো কোনো কারণে তখন একটা হয়তো হয়নি সো সেভ হয়েছে সো ইয়া আমরা ইফ নেইম থ্রিও নেম থ্রি এফ এম থ্রি এম থ্রি সো ইয়া সবগুলো জিনিস সেভ হচ্ছে সো আমরা দেখতে পাচ্ছি সো এবার আমরা যেটা দেখবো যে এই অপশনে ক্লিক করলে যাতে আমরা আমাদের ওয়েব থেকেই যাতে ডেটাগুলো দেখতে পারি সো এই পেজটা আমরা এখন ক্রিয়েট করব এবং বাকি আরও শো করার জন্য আমরা এখন সিকল করে লিখব সো লেটসে আমি জাস্ট নর্মাল শো করতে চাই জাস্ট যতগুলা কলম আছে সবগুলোই লেটসে শো করতে চাই সো আমি জাস্ট কোডটা লিখে দেন আপনাদেরকে এক্সপ্লেন করি ওকেই সো আমি সিলেক্ট ডেটার জন্য কোড লিখে ফেলেছি সো এইখানে আরেকটা জিনিস মেনশন করতে আমি ভুলে গেছি এর আগের ভিডিওতে সেটা হচ্ছে যে এই ফাংশানস ফাইলটা অ্যাকচুয়ালি আমার এই ফাইলের সাথে অ্যাটাচ করার জন্য আমি রিকোয়ার ওয়ান্স ইউজ করছি রিকোয়ার্স ওয়ান্স ইউজ করে আপনি যদি যে কোনো পিএইচপি ফাইল বা কোনো ফাইলকে বলেন তাহলে সেই টোটাল ফাইলটা মনে করতে হবে যে এই ফাইলটার সাথে অ্যাটাচ হয়ে গেল সো এখানে রিকোয়ার ওয়ান্স বলা মানে আপনি অ্যাজিউম করতে পারেন যে এই টোটাল ফাইলটাই ফাংশনস টোটাল ফাইলটা এই জায়গায় টোটালি রিপ্লেস হয়ে গেছে সো মার্জ হয়ে গেছে এই দুইটা ফাইল একসাথে সো এখানে আমি শো এ রিকোয়ার ওয়ান্স দিয়ে ফাংশনস ফাইলটা অন করছি যেহেতু এখানে আমি সবগুলো ফাংশন লিখেছি সো এখানে এটা খুবই সিম্পল একটা কোড আপনি যদি জাস্ট ডাব্লিউ থ্রি সিতে সার্চ করেন তাহলে খুঁজে পাবেন কীভাবে অ্যাকচুয়ালি পিচপি থেকে ফেচ করতে হয় এটা সো এটার পরে আমি যদি এখন আমার লেটস এ শো পিপল ইয়াতে আসি কী বলে পিছপি ফাইলে আসি এখানে জাস্ট আমি আগের মতো কানেকশানটা নিচ্ছি কানেকশান টেস্ট পারপাস ডেটা বেস থেকে নিচ্ছি দেন রেজাল্টসের জন্য আমি কানেকশানটা আবার দিয়ে দিচ্ছি যে কানেকশানটা নিলাম এবং সিলেক্ট স্টার ফ্রম পারসন কোয়ারিটা দিয়ে দিচ্ছি দেন যে রেজাল্টটা পাচ্ছে সেটা জাস্ট আমি ডিরেক্ট অ্যাডেতে প্রিন্ট করে দেখতেছি সো আমি যদি জাস্ট রিফ্রেশ দেয় আপনারা দেখতে পাবেন যে সবগুলো বাট আমরা একটু বেটারভাবে ভাবে জিনিসটা ডিসপ্লে করতে চাই সো আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা একটা টেবিলে ডিসপ্লে করবো জিনিসটা সো টেবিলের জন্য জাস্ট টেবিল ক্রিয়েট করি সো টেবিলের ফার্স্ট যে জিনিসটা সেটা হচ্ছে টেবিল হেডার সো টেবিল হেড টি So let's say body first name সো টেবিল রোটা জেনারেট হবে বেসড আমার কয়টা রো আছে অ্যাকচুয়ালি সো যদি আমার অ্যাকচুয়ালি জিরো থেকে বেশি হয় তার মানে আমার অ্যাকচুয়ালি রো দিতে হবে সরি জিরো থেকে জিরো থেকে বেশি হয় তাহলে আমার অ্যাকচুয়ালি রো ক্রিয়েট হবে এবং রোটা কীভাবে ক্রিয়েট হবে আমি ফর ইচ লুপ চালাই সেটা করতে পারি সো ভিতরে আমি যদি একটা ইয়ে নেই আমি ফর ইচ লুপ চালাই চালাইটস হচ্ছে কলম ভ্যালু সো কলমটা যেহেতু আমাদের আপাতত লাগবে না আমাদের জাস্ট খালি ভ্যালুটা দরকার ফর ইচের মধ্যে সো সরি প্রত্যেকটা আমি ফার্স্টে রো নিব সো রো সো রো এর ভেতরে যেটা করবো যে আবার লুপ চালাবো সো রো থেকে আমি যেটা এবার নিব সেটা হচ্ছে কলম অ্যান্ড দেন ভ্যালিউ সো আমি অলরেডি এক্সপেক্ট করছি যে আপনারা একটু প্রোগ্রামিং জানেন পিএচপিতে সো পিএইচপিতে অ্যাকচুয়ালি আমি যদি কোনো অ্যারি রিড করি সেটা এভাবে রিড করতে হয় যে ফরিচ চালালে যে কোনো অ্যারের আইটেম আমি এখানে পাব দে আর যদি আমার কোনো লেখে আইটেম নিলাম ওই আইটেমের ভিতরে যদি আমার কোনো মানে লেখে দুইটা পার্টেরই আমি ভ্যালু নিতে চাই যেটা কিনা আপনারা এখানে এক্সাম্পলে দেখেছেন যে এই যে এখানে যেরকম আমার প্রত্যেকটা অ্যারে সো এই অ্যারেগুলো আমি নিচ্ছি হচ্ছে ফার্স্ট লুক দিয়ে সো এই রোগুলো আমার তখন হচ্ছে যে প্রত্যেকটা রো ডিফাইন মানে হচ্ছে যে আমার পুরো এই অ্যারেটা সো এই অ্যারের ভিতরে আমার এই আইটেমটাও দরকার এই আইটেমটাও দরকার সো তখন আমি বলতেছি হচ্ছে কল অ্যান্ড ভ্যালু প্রত্যেকটা রোয়ের ভিতরে সো কল অ্যান্ড ভ্যালু বলার মানে হচ্ছে যে কলামের মধ্যে আমার যাবে হচ্ছে এই ভ্যালুটা এই এই ইনফরমেশনটা দিচ্ছে পার্সোনাল আইডি আর ভ্যালের মধ্যে আমার যাবে হচ্ছে ওটার ভ্যালুটা সো দ্যাটস এ আমি জাস্ট এখানে ভ্যালুটা যেহেতু প্রিন্ট সো আমরা অ্যাকচুয়ালি এগুলো সব কিছু সিমপ্লিফাই করে ডিরেক্ট একটা পিচপি কোডের ভিতরেই ডিরেক্ট জিনিসটা লিখতে পারি জিনিসটা অনেক বেশি সিমপ্লিফাইড হয়ে যাবে আমাদের ডিজাইন নিয়ে এত বেশি প্রবলেম করতে হবে না সার মানে হচ্ছে যে আমি প্রতিটা আইটেমের প্রত্যেকটা কলাম পাচ্ছি সো এইটার জন্য আমার অ্যাকচুয়ালি তৈরি হবে হচ্ছে টি ডি টেবিল ডেইটা সরি টেবিল রো সো টিআর তো এবং এটা যখন শেষ হবে এটার পরে আমার হবে টেবিল রো এন্ড এবং প্রত্যেকটা টেবিলের প্রত্যেকটা কলমের ভ্যালুর জন্য আমার ক্রিয়েট করতে হবে হচ্ছে টিডি এক্সপেক্ট করতেছি যে আপনারা অলরেডি এইচএমএল সি এস এস পারেন সো সো আমি অনেকগুলো প্যারেন মিস করছি সো আমি যদি এবার একটু ইনডেন্ট করি ঠিক মতন করে ইন্ডেনটা অলওয়েজ ঠিক রাখতে হবে কেননা ইন্ডেন ঠিক না থাকলে করে ভুল হওয়ার চান্স সবচেয়ে বেশি থাকে সো দ্যাটস স্যার আমি যদি এখন দ্যাটস প্রিন্ট দিই আপনার সুন্দর আউটপুট দেখতে পাবেন সো এইভাবে সাধারণত আপনার এইচটিএমএল সিএসএস ইউজ করে এবং পিএইচপি প্রোগ্রামিং ইউজ করে আপনারা বিভিন্ন জিনিস করতে পারেন আমার জাস্ট আইডিয়াটা ছিল যে কীভাবে অ্যাকচুয়ালি ভ্যালু নিয়ে প্রসেস করে ওটাকে আবার ডেটাবেসে সেভ করা আবার ডেটাবেজ থেকে কীভাবে রিট্রিভ করা এবং এইচ ডেম এল সবগুলো জিনিস কোথায় মার্জ হচ্ছে এখানে যদিও আমরা জাওয়া স্ক্রিপ্ট ইনক্লুড নেই বা সিএসএস ইনক্লুড করি নেই যেহেতু জাভাস্ক্রিপ্ট সিএসএস নিয়ে আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে প্রথমে আমরা কথা বলছি এবং সিএসএস আপনি যেহেতু এটা একটা ফ্রি রিকুয়েসডেড আপনার জানা উচিত যে কীভাবে আপনি অ্যাকচুয়ালি পেজের উপরে সিএসএস অ্যাড করে পেজটাকে আরও সুন্দর করতে পারেন আমরা জাস্ট ডিসপ্লে করানোর জন্য যে কীভাবে আপনি শর্টে কাজ করে আউটপুট পেতে পারেন বা কীভাবে অ্যাকচুয়াল কাজটা করতে হবে সেটা দেখানোর জন্য সো এখানে এতটুকুই সো থ্যাংক ইউ ফর ওয়াচিং আপনাদের যদি কোনো ফিডব্যাক থাকে অবশ্যই কোয়েশ্চেন করেন অথবা ইমেল করেন i mean who started reply day so you can find us at fbcom slash developersorganism uh, you could visit our website developersyphonorganism.com you could mail us info at developersorganism.com thank you